আমাদের সুফলা বাংলাদেশ এ মাটির জলে ফুলে ও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষিবহর আজ এসেছে চট্টগ্রাম জেলায় কৃষক ভাই বোনেরা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান এসিআই নিবেদিত দীপ্ত কৃষি আগর গাছের নাম নিশ্চয়ই শুনেছেন এর আবিধানিক অর্থ হচ্ছে সুগন্ধিযুক্ত একটি কাঠ যেখান থেকে নানান ধরনের পারফিউম মানে সুগন্ধি তৈরি করা হয় যা সাবানে ব্যবহার করা হয় এবং বিভিন্ন ধরনের বিয়ে বাড়িতে কিন্তু এই সুগন্ধি ব্যবহার করা হয় এবং বলা হয় যে যারা হিন্দু রয়েছেন তাদের পুজোতেও এই আগর গাছের যে সুগন্ধিটা সেটা ব্যবহার করা হয় আজ আমরা এই আগর গাছ সম্পর্কে বিভিন্ন দিক আপনাদের সামনে তুলে ধরবো পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি মারুফ পৃথিবীতেই কিন্তু এই আগর গাছ ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের বন গবেষণা ইনস্টিটিউট কিন্তু একদম যুদ্ধের স্বাধীনতার পর থেকেই কিন্তু এই আগর গাছ নিয়ে গবেষণা করছে তারা এখনও চালিয়ে যাচ্ছে আমরা বন গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তারা ওখানে যাব ওখানে তাদের সাথে কথা বলবো কিন্তু তার আগে আমি চলে এসেছি একদম কৃষক পর্যায়ে যেখানে আমিন ভাই নামে আমাদের একজন কৃষক আছে তার সাথে কথা বলে জানবো যে যেহেতু তিনি অনেক বছর ধরে আছে এর সাথে জড়িয়ে বর্তমানে কি অবস্থা তাদের আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালোই আছি আচ্ছা এই আগর গাছের যদি যথাযথভাবে পরিচালনা করা যায় বা এর ব্যবহার যদি সঠিকভাবে হয় তাহলে অনেক টাকা উপার্জন করা সম্ভব কিন্তু সঠিক পরিচর্যাটা এখনো কৃষক পর্যায়ে অতটা আপনারা ধারণ করতে পারেননি এই বিষয়ে কতটা আমার সাথে আপনারা একমত হবেন আসলে আমরা এ পর্যন্ত আগর বাগান আমাদেরকে করিয়ে দিয়েছেন সরকার তখন আমরা লালন পালন করে আসতেছি এখন পর্যন্ত কোনো সুফল পাইনি তবে আমি আমি যাই আমার আমার সবাইকে নিয়ে বলতে চাই এই যে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট যারা আছেন তারা যারা এই আগর বাগান নিয়ে আগর নিয়ে যারা চিন্তা ভাবনা করে তাদের কাছ থেকে তারা যাতে এই বিষয় নিয়ে আরও বেশি ভাবনা করে কিভাবে আগর পাওয়া যায় এই চিন্তা ভাবনা দিয়ে যদি আমাদেরকে টেকনোলজি দিয়ে থাকেন সহজ সহযোগিতা করে থাকেন তাহলে আমরা লাভবান হব কিভাবে আগর পাবো তখন তারা আমাদেরকে সহযোগিতা করবেন সহযোগিতার মাধ্যমে আমরা যদি আগর পেয়ে থাকি আগর তখন লাভবান হলে আমরা আরো উদ্বুদ্ধ হয়ে আরো বাগান করার চেষ্টা করব ইনশাল আচ্ছা এইখানে এই যে বাগানটা এটা কত খানি জায়গার উপরে এই বাগানটা দশ একর মতো এটা একর আপনাদের কতটুকু আমাদের আমাদের হলো পনেরো হেক্টর আচ্ছা এই গাছগুলো বয়স হবে কত এখন আমাদের আমাদের বয়স হচ্ছে নয় নয় বছর থেকে দশ বছর চলতেছে রানি আচ্ছা শুরুটা একটু জানতে চাই যে শুরু সবার একটা ধারণা ছিল যে একটি গাছ থেকে হয়তো বা এক লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব এটা জেনেই কিন্তু অনেক কৃষকরা এগিয়েছিলেন এটাই আপনাদের চিন্তা সেই সম্পর্কে একটু জানতে চাই শুরুটা আমাদেরকে বলছিল এই যে যখন পরিপূর্ণতা হবে তখন কোন গ্যাসের মধ্যে আগর হবে আগরটা এক একটা এই এগারো গ্রাম আগারোর দাম প্রায় পাঁচ হাজার টাকা বলছে আমরা চিন্তা করতেছি অনেক টাকা হ্যাঁ আগর বাগান যদি আমরা যদি লালন পালন করে থাকি তাহলে আমরা তো অনেক টাকা মালিক হবো সরকার সরকারও লাভবান হবে আমরাও লাভবান হব সেই সুবাদে আমরা আগর বাগান করে আসতেছি আচ্ছা তখন আপনার কত টাকা বিনিয়োগ করেছিলেন বাগানের পেছনে সরকার সরকার আমাদেরকে বাগান রোপন করে দিয়েছেন তো এখন আমরা লালন পালন করতেছি আচ্ছা এখন সরকার কর্তৃক আমাদেরকে কিছু দিচ্ছে না আমরা ওয়াশার নিয়ে এটা দারোয়ান আছে দারোয়ান চেক দারোয়ান চেক দিয়ে থাকেন গাছ যাতে মানুষের করতে না পারে এ আমরা আচ্ছা বাগানটা সরকার পক্ষ থেকে দিয়ে দিয়েছে এবং এর যে নানান ধরনের খরচ রয়েছে সেটা আপনারা বহন করেছেন নাকি দিয়েছেন আমরা এই 10 বছরে কত টাকা খরচ হয়েছে কোনো আমাদের 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 পার্সিপেন্ট হলো 10 জন করে टोटल 30 জন তার মধ্যে আমরা 10 জনে বাগানটা রক্ষণাবেক্ষণ করতেছি এই 10 জনে প্রতি বছর প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে আমরা আগাছা পরিষ্কার করতে হয় দুই বছর পর আচ্ছা আচ্ছা তো কোনো কিছু বিক্রি করতে পারিনি এখনো কিছু বিক্রি করতে পারিনি ওই যে আগরের আশাই আসি আগর কখন হবে কিন্তু আশার এখনো আর কোনো আলো না আচ্ছা কখন হবে বলে বলেছেন কর্মকর্তা আমাদেরকে বলছিল এই 13 বছর পর এই গাছগুলা কাটা হবে 15 বছর কাটা হবে আপনাদের গাছে তো 10 বছর 10 বছর হয়ে গেছে বছর আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং আমরা আশা করছি আপনাদের একটা উত্তরোত্তর সাফল্য আপনারা পাবেন ভালো থাকবেন ইনশাআল্লাহ জাকির ভাই ভিতরে চলে আসলাম ধন্যবাদ আপনাকে স্বাগতম কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন জি ভালো আছি চাচা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আর জাকির ভাই আমরা কথা বলেছি যারা আগর গাছ নিয়ে অনেক স্বপ্ন দেখেছে এবং ইতিমধ্যে অনেক বড় বড় বাগানও দেখা যাচ্ছে এই আগর গাছ দীর্ঘদিন ধরে কিন্তু গবেষণাধীন আছে এবং বর্তমানেও চলছে এখন আগরের অবস্থানটা কোথায় গবেষণা এখন আমরা আগরের একটা প্রজেক্ট আমরা নিচ্ছি যে গবেষণাটাকে আরও ভালোভাবে করার জন্য যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটা নির্দেশনা রয়ে গেছে আপনি জানেন যে আগরকে এক জেলা এক পণ্যের আওতায় মৌলভীবাজার জেলার শিল্প হিসাবে ঘোষণা করা হয়েছে আমরা সেই লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি এবং আমাদের গবেষণা ফলাফল ইতিমধ্যেই আমরা মানে পজিটিভ দেখতে পেয়েছি এবং সেই আলোকে আমরা খুবই আশাবাদী আমাদের এই প্রজেক্টের আওতায় আমরা পাইলট স্কেলে এই যদি এটা সফল হয় তখন আমরা এটাকে মাঠ পর্যায়ে বিভিন্ন চাষিদের মধ্যে অথবা আগর যারা স্টেক সাথে তাদের মধ্যে ছড়িয়ে দেবো একটি প্রশ্নই কিন্তু বারবার উঠে আসে সেটি হচ্ছে যে সঠিক পরিচর্যা না হওয়ার কারণে কিন্তু বারবার সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তাই আগরের জন্য আসলে সঠিক পরিচর্যাটা কি আসলে সঠিক পর্যা পরিচর্যা না এটা বলতে হবে যে আগর উৎপাদনে বিশ্বব্যাপী কোনো ধরনের মানে সঠিক কোন পদ্ধতি অথবা কোন ধরনের ইনোকুলেশন পদ্ধতি এখন পর্যন্ত আবিষ্কার হয়নি এখন পর্যন্ত যে কয়েকটি কিটের নাম শোনা যায় যেমন সিএ কিট আগর উইট অথবা বায়ো ইনুকুলা এগুলি সবগুলো আমরা কিছু কিছু কিট বাইরের থেকে এনে আমরা ট্রায়াল দিয়েছি কিন্তু বাংলাদেশে এদের আমরা কোনো ভালো রেজাল্ট এখন পর্যন্ত অবজার্ভ করতে পারিনি বিশেষ করে সিএ কিটের মাধ্যমে অনেক চাষি ক্ষতিগ্রস্ত হয়েছে আবার কেউ কেউ বলতেছে আবার এটা লাভ হচ্ছে সো কিন্তু সিএ মাধ্যমে ভিয়েতনাম কম্বোডিয়া লাওস ইভেন শ্রীলঙ্কায়ও ওরা বেশ লাভবান হচ্ছে কিন্তু আমরা বাংলাদেশ এখন পর্যন্ত কোনো লাভ দেখতে পাইনি তবে ইদানিং সিএ আবার মানে চতুর্থ প্রজন্মের সিএ কিট ওরা নিয়ে আসছে এবং কিছু কিছু জায়গায় ট্রায়াল দিয়েছে আমরা ওইটার রেজাল্টের প্রত্যাশায় আছি আচ্ছা আমরা একটু দেখি কিভাবে কি করবেন আপনি জানেন যে একমাত্র সিলেট মানে মৌলভীবাজার অঞ্চল ছাড়া দেশের কোথাও আগর মানে ইভেন কিভাবে প্যারেক মেরে আগর উৎপাদন করতে সেই প্রক্রিয়া তারা জানে না তা আমরা শুরু করেছি যে দেশের অন্যান্য অঞ্চলে যারা আগর চাষ করেছেন অন্তত তারা যেন প্যারেকের মাধ্যমে আগর উৎপাদন করতে পারেন সেই জন্য চাষিদেরকে আমরা সরজমিনে মানে ট্রেনিং প্রদান করতেছি যে কিভাবে অন্তত প্যারেক মারা যায় যেমন একটা প্যারেক এটা যদি গাছের সেন্টার হয়ে থাকে আমরা সাজেস্ট করি যে গাছের অন্তত হাফ ইঞ্চি যেন বাইরে থাকে কারণ হলো অন্তত প্যারেকটা পাঁচ বছর আপনার অপেক্ষা করতে হবে প্যারেকটা গাছে আগর আগর সঞ্চয়নের জন্য সো এরই মধ্যে গাছের গ্রোথ হবে গাছের গ্রোথের সাথে সাথে প্যারেকটা যদি গাছের ভিতরে প্রবেশ করে যায় তাহলে যে পরিমাণ আগর উৎপাদন হয় ওইটুকু নষ্ট হয়ে যায় সেই জন্য নষ্ট না হয় এই জন্য আমরা কমপক্ষে হাফ ইঞ্চি যেন বাইরে থাকে সেটা সাজেস্ট করি আচ্ছা জাকির ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন এখন তো খণ্ডবিশেষ আপনি আমাকে দেখাচ্ছেন কিন্তু যারা মাঠ পর্যায়ে চাষি আছেন তারা গাছ বড় হওয়ার কতদিন পরে প্যারেকটা ব্যবহার করবে এটা গাছের বৃদ্ধির সাথে নির্ভর করে আমরা সাজেস্ট করি আট থেকে দশ বছর বয়সে গাছে প্যারেক মারার জন্য আচ্ছা যেন পনেরো বছর বয়সে গাছটাকে আহরণ করা সম্ভব হয় আরেকটা বিষয় আপনাকে জানতে হবে সেটা হল প্যারেক মারার উপযুক্ত সময় হলো বর্ষাকাল কারণ আপনি যখন গাছে প্যারেক মারবেন প্যারেকের সাথে মরিচার একটা সম্পর্ক রয়ে গেছে প্যারেক মারার সাথে কারণ মরিচা উৎপাদন যত বেশি হবে গাছে আগর উৎপাদন তত বেশি হয় এবং দেখা গবেষণায় দেখা গেছে যে বর্ষাকালে প্যারেক মারলে সাধারণত শীতকালের চেয়ে প্রায় আড়াই গুণ বেশি আগর উৎপাদন হয়ে থাকে প্যারেকের ফলে প্যারেকে যে মরিচা উৎপন্ন হয় মরিচার কারণেই আগর উৎপাদন হয়ে থাকে আমরা দেখতে পেয়েছি যে গবেষণার মাধ্যমে যে মরিচাটাকে কিভাবে আমরা পুরো গাছে ছড়িয়ে দিতে পারি তাহলে হয়তো আমরা প্যারেক মেরে যে গাছে আগর উৎপাদন করি সেটা হয়তো এভাবে মানে মরিচারকে ছড়ানোর মাধ্যমে আগর উৎপাদন করা সম্ভব হয়ে থাকে সেই লক্ষ্যকে সামনে নিয়ে আমরা সেই মরিচার সলিউশন তৈরি করার গবেষণা কর্মহাতি নিয়ে হ্যাঁ সেটার ধারাবাহিকতায় আমরা যে মরিচা কলয়ডাল সলিউশন তৈরি করার মাধ্যমে আমরা গাছে সরিয়ে দিই দিয়েছি যে আমরা মরিচার কলয়ডাল সলিউশন তৈরি করেছি সেই সলিউশনটাকে আমরা গাছে স্যালাইন মানুষের শরীরে যেভাবে স্যালাইন বরে সেই স্যালাইন বড়ার মতো গাছে একটা নির্দিষ্ট অংশে আমরা ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে আমরা সলিউশন দিয়ে দিয়েছি এবং আমরা দেখতে পেয়েছি যে এভাবে আপনার মরিচার সলিউশন দেওয়ার ফলে ছয় থেকে এক বছরের মধ্যে আগর উৎপন্ন হয়েছে এবং আমরা সেখান থেকে কাঠ সংগ্রহ করেছি তখন সেই কাঠে আপনার বেশ গ্রান অথবা অন্যান্য গুণাবলী আগর কাঠের যে গুণাবলী সেগুলো আমরা দেখতে পেয়েছি জাকির ভাই আমরা এখানে দেখলাম কিভাবে গাছ থেকে কাঠটা সংগ্রহ করতে হয় এবং এই কাঠটা দিয়ে তো তেল তৈরি করতে হবে সেই প্রক্রিয়াটাও আপনাদের এখানে হয়ে থাকে আমি এবার একটু দেখতে চাই শুকনো কাঠ থেকে তেল আহরণ করা একটু কষ্টকর সাধারণত এই কাঠগুলোকে পানিতে ভিজিয়ে নরম করা হয় এবং নরম কাঠগুলো থেকে ডিস্টিলেশন প্রক্রিয়ার মাধ্যমে আপনার তেল আহরণ করা হয়ে থাকে এখানে কাঠগুলো ভিজিয়ে রাখা হয়েছে কতদিন পর্যন্ত এটা আপনার দশ দিন থেকে এক মাস পর্যন্ত এই পানি সহ কাঠটাকে আমরা আপনার ওই ডিস্টিলেশন নিয়ে যাব সেখানে আপনার গরম করা হয় কন্টিনিউসলি আপনার সাধারণত দশ দিন থেকে পঞ্চাশ দিন পর্যন্ত গরম করা হয় এখন কি জ্বালানি অবস্থায় আছে হ্যাঁ জ্বালানো অবস্থায় একটু দেখি ওখানে হচ্ছে এখানে আপনার বাষ্প গুলো উঠতেছে এটা একটা কনডেন্সার এই কনডেন্সার ভিতর দিয়ে আপনার এখানে ঠান্ডা পানি আছে ঠান্ডা পানির ভিতর দিয়ে বাষ্প পাস হচ্ছে এই বাষ্পটা এখানে জমে আপনার তেল সমেত এদিক দিয়ে আসছে আপনি দেখেন এই যে এখানে দেখেন এই যে তেল জমছে হ্যাঁ উপরে কিন্তু মানে তেল এবং জল হ্যাঁ মানে দুইটা একসাথে হয়ে তেলটা উপরে ভেসে উঠছে এবং আমরা পরবর্তী সময় আপনারা এটা খুলে দিয়ে পানিটাকে নিচে ফেলে দিয়ে তেলগুলোকে আমরা সংগ্রহ করব আচ্ছা এই প্রস্তুতকৃত তেল আছে এখানে তো হ্যাঁ আমাদের কাছে প্রস্তুতকৃত তেল রয়েছে আপনি দেখেন এই যে আমাদের এখান থেকে সংগ্রহ করা এটা তেল আচ্ছা এই এতটুকু তেলে এর মূল্য কত হবে আপনার এখানে তেল আছে প্রায় 20 19 এমএল হুম 19 এমএল হ্যাঁ প্রায় কত হতে পারে 19 এমএল এটা যেহেতু খুব ভালো মানের তেল এটার দাম যদি আমরা আন্তর্জাতিক বাজার হিসাব করি প্রায় বিশ হাজার টাকা এইটুকু তেল হ্যাঁ এইটুকু তেলের দাম এই জন্যই তো যারা মাঠ পর্যায়ে আছে স্বপ্ন আসলে দেখবে না কেন আচ্ছা আমরা আশা করছি আজকের এই যে বিষয়গুলো আপনি তুলে ধরেছেন এর মাধ্যমে তারা যে সমস্যার মধ্যে আছে এবং আপনারা সবাই মিলে একসাথে কাজ করছেন যেহেতু ইনশাল্লাহ সফল হবে দি আমরা আশাবাদী অনেক ধন্যবাদ জাকির ভাই সময় দিয়েছেন আশা করছি যারা দেখেছেন আমাদের এই আয়োজন তারা উপকৃত হবে

বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটে বন ব্যবস্থাপনা এবং বনজ সম্পদের উন্নয়নের উপর গবেষণা কার্যক্রম পরিচালিত হয়ে থাকে সতেরোটা গবেষণা বিভাগ এবং একটি শাখায় এই কার্যক্রম আমরা পরিচালনা করে থাকি সিট চারা মাটি এছাড়াও পোকামাকড় দমন ম্যানগ্রুভ উপকূলীয় অঞ্চল এছাড়াও প্রোডাক্টস ডিভিশনে আমরা ফার্নিচার সংরক্ষণ সিজনিং পাল্ট পেপার কেমিস্ট্রি এবং ভিনিয়ার এবং কম্পোজিট প্রোডাক্টসের উপর আমরা গবেষণা কার্যক্রম পরিচালনা করে থাকি ম্যাম আপনি জানেন যে সেই রাজারাড়ির সময় থেকেই সুগন্ধি যেটাকে বলা হয় পারফিউম ব্যবহার করা হচ্ছে এবং আগর থেকে পারফিউম তৈরি হয় যার ভবিষ্যৎ কিন্তু অনেক আগে থেকেই বোঝা গিয়েছিল কিন্তু এখনও আগরের ভবিষ্যৎটা আমাদের দেশে ওইভাবে পরিপক্ক হয়ে উঠতে পারেনি সেই বিষয় সম্পর্কে একটু জানতে চাই এর কারণটা হচ্ছে আগর ন্যাচারালি কিন্তু হয় না অনেকে মনে করে গাছ বড়োভাবে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছর পরে আমরা আগর পাবো কিন্তু একটা আগর গাছের ওই সম্ভাবনাটা হচ্ছে মাত্র পাঁচ থেকে ছয় পার্সেন্ট তো এর মধ্যে আঘাতপ্রাপ্ত যদি না হয় তো বর্তমানে প্যারেক পদ্ধতিতে করা হচ্ছে কিন্তু এই প্যারেক পদ্ধতি হলেও আমাদের একটা নির্দিষ্ট অংশে আগর সঞ্চয়ন হয় আমরা এইভাবেই গবেষণা করতে চাচ্ছি যাতে পুরা সম্পূর্ণ বৃক্ষে যাতে আগর সঞ্চয়ন হয় এই ধরনের আমরা গবেষণা কার্যক্রম হাতে নিয়েছে এবং আমরা যদি হবে ওখানে আমরা এই কার্যক্রমটা করব এছাড়াও বর্তমানে যারা যে আগরটা যে এক্সট্রা আগর তেলটা জেনে যে পদ্ধতিটা হচ্ছে সনাতন পদ্ধতি এখানে আগর তেলের কোয়ালিটি কোয়ান্টিটি দুইটাই কম হয় তা আমরা একটা ডেভেলপ করেছি সেটা ল্যাবরেটির বিভিন্ন ইকুইপমেন্টস ইউজ করে যাতে কোয়ালিটিটা ইম্প্রুভ করে কোয়ান্টিটিটাও বাড়ে ম্যাম আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাদের জন্য থাকছে দীপ্ত কৃষি বিশেষজ্ঞ মতামত একটি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য পঁচিশ শতাংশ বনভূমি দরকার কিন্তু সেই তুলনায় বাংলাদেশে তার পরিমাণ অতি নগণ্য যার পরিমাণ মাত্র সতেরো শতাংশ বাংলাদেশের বনাঞ্চল চারটি ভাগে বিভক্ত যথা পাহাড়ি বনাঞ্চল ম্যানগ্রোভ বনাঞ্চল সমতল এলাকার বনাঞ্চল ও গ্রামীণ বোন বৃক্ষের যে চাহিদা তার বেশিরভাগ অংশ আসে গ্রামীণ বোন অর্থাৎ বনজ বৃক্ষ রোপণের মাধ্যমে যে বনয়ন সেখান থেকে বৃক্ষের নার্সারি এবং সেখান থেকে চারা উৎপাদনের মাধ্যমে এই চাহিদার অনেকটাই পূরণ করা সম্ভব তবে সেক্ষেত্রে রোগ জীবাণু এবং পোকামাকড় ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট তারই আলোকে আজ আমরা আপনাদের সামনে তুলে ধরছি এখানকার গবেষক কীটতত্ত্ববিদ মোহাম্মদ রফিকুল ইসলামের বিশেষজ্ঞ মতামত বনের পোকামাকড় গবেষণাটা কৃষির চেয়ে একটু ভিন্ন কারণ কৃষিক্ষেত্রে যে ব্যাপক এবং নিবিড় যে দমন ব্যবস্থাটা নিতে হয় আমাদের ফরেস্টের ক্ষেত্রে আমরা সেটা নেই না কারণ আপনারা জানেন যে বন একটা কমপ্লেক্স ইকোসিস্টেম এবং এখানে বিভিন্ন পোকামাকড় উদ্ভিদ একত্রে বাস করে এবং তাদের একটা সমন্বয় ঘটে তারা একে অপরের সাথে একটা পারস্পরিক সমঝোতা করে চলে যখন বন সম্পদ বৃদ্ধির জন্য যাচ্ছি তখন আমরা কিন্তু কৃষি বনায়ন করছি সামাজিক বনায়ন করছি যার জন্য নার্সারি ডেভেলপ করতে হচ্ছে এবং নার্সারি কিন্তু পোকামাকড় একটা অন্যতম প্রধান সমস্যা শীতকালে দুটো ঘটনা বেশি ঘটবে যে এখন ভীষণ ঘন কুয়াশা হবে এই ঘন কুয়াশা যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে আমাদের অনেক কৃষি ফসলের সাথে আমাদের বনজ নার্সারি এবং চারা অনেক ধরনের ছত্রাক এবং পোকামাকড়ের আক্রমণ হবে তো সেই ক্ষেত্রে চাষি ভাইরে যদি খুব ঘন কুয়াশা দুই তিন দিন কন্টিনিউয়াস করতে থাকে তাহলে প্রতিকার হিসেবে বড্ড মিক্সচার অথবা আপনার কপার জাতীয় যে কোনো ঔষধ দশ দিন অন্তর অন্তর এটা তারা প্রয়োগ করতে পারেন এছাড়াও আমরা নিম বিষকে ইদানিং প্রয়োগ করার জন্য খুব পরামর্শ দিচ্ছি যে নিম বিষ প্রয়োগ করলে পরিবেশ ভালো থাকবে এবং আমরা সহজেই পোকামাকড়গুলো দমন করতে পারি শীতকাল বা শীতের শেষে আমের মুকুলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় কুয়াশা কিংবা পোকার আক্রমণের কারণে আমের মুকুল ঝরে যাওয়া অতি স্বাভাবিক ঘটনা বিশেষ করে এই সময় হপার বা শোষক পোকার আক্রমণ অত্যন্ত ভয়াবহ এই পোকা কচি পাতা ও মুকুল থেকে রস চুষে খায় হপার আক্রান্ত গাছের কাছে গেলে চটচট শব্দ শুনতে পাওয়া যায় আমের যে মুকুল আসছে আপনি খেয়াল করবেন যে আমের মুকুল আসার পরপরই যদি ঘন কুয়াশা হয় তাহলে সেখানে ছত্রাকের আক্রমণ হবে এবং সমস্ত আমের মুকুলটা পচে যাবে আমরা যদি দেখি যে হালকা বৃষ্টি হচ্ছে অথবা কুয়াশা হচ্ছে আমরা কোনো প্রকার বিলম্ব না করে বিশেষজ্ঞের পরামর্শ মতো যে কোনো ছত্রাকনাশক দুধ উপয়োগ করব এবং এটা হলে আমাদের আমের মুকুলের পচন ঘটবে না কিন্তু আমের একটি বড় সমস্যা হচ্ছে শোষক পোকা আমরা হপার বলি এই হপারটা কিন্তু আমাদেরকে দুই তিন মাস আগের থেকেই নিয়ন্ত্রণ করতে হবে আমরা খুব সহজেই রাসায়নিক কীটনাশক অনুমোদিত মাত্রায় ব্যবহার করলে আমরা হপার নিয়ন্ত্রণ করতে পারি গত দুদশকের বেশি সময় ধরে দেশে বৃক্ষরোপণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বিশেষ করে দেশের উত্তর ও দক্ষিণ জনপদের সাধারণ মানুষ ও কৃষকদের মাঝে ফলদ বনজ ও ঔষধি গাছ লাগানোর ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে এসব গাছের মধ্যে মেহগনি অত্যন্ত জনপ্রিয় একটি গাছ মেহগনিতে মাঝারি আকৃতির একটি ধূসর রঙের মথের আক্রমণ ঘটে যা মূলত ডগা ছিদ্রকারী পোকা নামে পরিচিত মেহগনির একটি প্রধান সত্য হচ্ছে ডগা ছিদ্রকারী পোকা এটা এই নার্সারি চারা বয়স এক থেকে দু বছর হলেই শুরু হবে এবং সাত বছর পর্যন্ত সাধারণত আক্রমণটা হয়ে থাকে এতে হয় কি যে প্রধান ডোগাটি এটা খেয়ে ফেলে এবং যেহেতু ডোগাটা নষ্ট হয়ে যায় গাছটি তার কাঙ্ক্ষিতভাবে বৃদ্ধি পায় না আমাদের যে কাঠের গুণগত মাছটা নষ্ট হয় এবং ঘন ঘন আক্রমণের ফলে আপনি দেখবেন যে অনেক সময় সমস্ত চারাগাছ মারাও যেতে পারে তা আমরা এটার কতগুলো ব্যবস্থাপনা খুব সহজেই দিতে পারি আমরা নিয়মিত বাগান পরিদর্শন করে ডোগা ছি থেকে ছিঁড়ে ফেলতে পারি আমরা ব্লেড দিয়ে কেটে পোকাটা মেরে ফেলতে পারি মেহুবনি গাছটা যদি আমরা আধা ছায়া রাখি অর্থাৎ তার পাশে যদি দুধ বর্ধনশীল গাছ দেই তাহলে এটা চাইলে অর্থাৎ সহসা পোকাটি নিয়ন্ত্রিত হয় প্রাগ কাল থেকে আগর অতি মূল্যবান ও দুষ্প্রাপ্য একটি প্রাকৃতিক সম্পদ জীবন্ত আগর গাছের স্বাভাবিক সাদা রঙের কাঠের মধ্যে ঘন বাদামি অংশ বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে যেখান থেকে এক প্রকারের তৈলাক্ত আঠালো রস নিশ্চিত হয় যা আগর নামে পরিচিত এই আগর সুগন্ধি তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় এই আগর চাষের ক্ষেত্রেও কীট ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ বিষয় আগর একটি অত্যন্ত মানে বাণিজ্যিক সম্ভাবনাময় গাছ এবং এদেশে আগরের একটা বড় বাণিজ্য অলরেডি চলছে গবেষণা করে দেখেছি যে নার্সারিতে এবং চারা গাছে এবং বড় গাছে ব্যাপক পোকা আক্রমণ হয় আমরা এই পোকাটি হিউসা ভিউসার্টস বলে এক ধরনের মত আমরা ব্যাসিলাস থ্রুঞ্জেন্সিস নামে এক ধরনের ব্যাকটেরিয়া আছে এটা দিলে আমরা সহসা কন্ট্রোল করতে পারি তাহলে কীটনাশকের প্রয়োজন হয় না তাছাড়া সাধারণভাবে জীববৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশের আনাচে কানাচে তথা সর্বত্রই ছড়িয়ে আছে নানা ধরনের ভেষজ উদ্ভিদ বর্তমানে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে ভেষজ উদ্ভিদের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে রাস্তার ধারে পুকুরের পারে বা পতিত জমিতে ঔষধি বৃক্ষের চাষাবাদের মাধ্যমে কৃষকরা লাভবান হচ্ছেন এই ঔষধি বিক্রি কিট ব্যবস্থাপনাতে রয়েছে বিশেষ ধরনের পরিচর্যা পাঁচটি ওষুধ গাছের যে বাণিজ্যিক সম্ভাবনা দেখা দিয়েছে তুলসী বাসক সর্পগন্ধা এই গাছগুলো তারা চাষ করছেন এবং সেখানে আমরা বেশ কয়েক ধরনের পোকা এবং রোগের আমরা শনাক্ত করতে পেরেছি এবং সেগুলো কিভাবে দমন করা যায় সেই পদ্ধতি কৌশল উদ্ভাবন করেছি এবং চাষি ভাইদেরকে আমরা সহসা নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছি যেমন বর্ধুমিক্সের দিয়ে আমরা খুব সহসা রোগ জীবাণু নিয়ন্ত্রণ করতে পারি আমরা নিম বীজ দিয়ে সহসেই সাধারণ পোকাগুলো দমন করতে পারি এছাড়াও সেখানে আমাদের যে পরামর্শ আছে যে আমরা নার্সারি বেড তৈরির সময় আমরা মাটিতে যদি নিম খোল দিই এবং পলিথিন ব্যাগ দিয়ে ঢেকে দুই তিন দিন রাখতে পারি তাহলে মাটির যে গরম হয়ে ওখানে জীবাণুগুলো সব মারা যাবে পোকামাকড়ের যে ডিম টিম সব মারা যাবে এতে মাটির শোধন হয়ে যাবে আমি সবাইকে বলবো যে আপনারা বিভিন্ন কালচারাল মেথড বা জৈব কীটনাশক এবং ব্যবস্থাপনার উন্নয়ন ঘটান এবং তাহলে আপনারা ভালো করবেন আমি সকল দর্শক শ্রোতাদেরকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট ডট এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আমাদের আজকে দীপ্ত কৃষির আয়োজনে শুনলাম আগ চাষিদের সমস্যার কথা পাশাপাশি বন গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তাদের কাছ থেকেও জেনে নিলাম সমাধানের কথা দীর্ঘ প্রতীক্ষার পরে আমাদের আগ চাষিরা হাসিমুখে ঘরে ফিরবেন এই শুভকামনায় আজকের মতো এসিআই এগ্রি বিজনেস নিবেদিত কৃষি থেকে আমি মারফুয়নিন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন অনেক ভালো থাকবেন খুদা হাফেজ